ধন্যবাদ। যে উপস্থাপনা করতেছেন, আমি বাংলা ভাষায় বলি, যেহেতু অনেকে এখানে সাকমা আছে, মারমা আছে, বড়ুয়াও আছে, সবাই সাকমা ভাষা বললে হয়তো সুবিধা হতো বাংলা ভাষায় বলি। প্রথমে আমি তথাগত ভগবান বুদ্ধকে বর্ণনা করছি, এরপরে পরম পূজ্য শ্রদ্ধেয় বনভান্তিকে বর্ণনা করছি, এবং এখানে যে ভিক্ষু সংঘ উপস্থিত আছেন, ভিক্ষু সংঘকে আমি বর্ণনা করছি। উপস্থিত এখানে প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে এবং যারা অভিভাবক আছে, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। মরগোনা একটা ত্রৈমাসিক পত্রিকা, এটা আমরা অনেকে কম বেশি জেনে থাকি। মরগোনা পত্রিকাটা, এই মরগোনার নামটা কেন আসলো, এটা হলো আমাদের এই যে পরম পূজ্য যে বনভান্তি, বনভান্তির যে জন্মস্থান, এটার এই নাম থেকেই, জন্মস্থানের নাম থেকেই পত্রিকাটার নামটা আসলো। এবং এর মাধ্যমেই কিন্তু গত বছর থেকে সম্ভবত এই প্রতিযোগিতার আয়োজন, এখানে বিভিন্ন ক্যাটাগরির যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা এখানে অনুষ্ঠিত হয়ে আসছে। তো এখানে আমরা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ এখানে আসা হয়েছে, এটা পুরনো একটু কথা বলি, পুরনো কথা বললে তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে আসবে, সাথে সাথে হলো উপস্থাপকের কিছু কথা আমার খুব ভালো লেগেছে, এগুলো আসবে। খুব বেশি সময় নেব না, যেহেতু প্রতিযোগিতা হবে, আমি অল্প সময়ের মধ্যে শেষ করব। আমরা যারা বড় হয়েছি, এই যে আমরা যারা, আমি এখানে কথা বলতেছি, আমরা যারা ছোট ছিলাম, তোমাদের মতো আমরা যখন ছোট ছিলাম, তখন কিন্তু আমাদের এই পার্বত্য চট্টগ্রামে এ ধরনের ক্রিয়া বা বিহার খুব বেশি ছিল না। কয়েকটা গ্রাম ঘুরলেই একটা বিহার পাওয়া যেত, এবং বিহারগুলো এত এখন যেভাবে খুব সাজানো গুছানো সুন্দর বিল্ডিংয়ে, এরকম কিন্তু ছিল না। তখন ছিল হয়তো খুব বেশি হলেই গুদাম, মাটি দিয়ে গুদাম, এবং উপরে হলো টিন দেওয়া, আর অথবা সন দেওয়া। তোমরা এখন অনেকেই সন চিনবা না, সন পাওয়া যায় না, এভাবে কিন্তু কিয়াংগুলো ছিল। ভিতরে আমাদের বুদ্ধের যে দেয়ানরত যে মূর্তি, এটা ছিল। আর বানতে অনেক সময় অনেক কিয়ংয়ে বানতেও ছিল না এরকম। তো এলাকার লোকজন বুদ্ধকে পুজো করতো ওখানে, এভাবে কিন্তু আগে পুরা আমাদের পার্বত্য চট্টগ্রামে কম ছিল, শুধুমাত্র কিছু কিছু এলাকায় ছিল। আর বানতেরা ছিল কারা, বেশিরভাগ ছিল হলো মারমা বানতেরা, মারমা বানতেরা ছিল আমাদের সাতমা, তারপরে বড়ুয়া থেকে কম ছিল, বড়ুয়ারা এখানে খুব কম ছিল, বড়ুয়ারা হয়তো চট্টগ্রাম অঞ্চলে বেশি ছিল। তো এভাবে বনবান্তের আবির্ভাব যখন ঘটে, দীর্ঘ সাধনার পরে বনবান্তে যখন ঋদ্ধি প্রাপ্ত হওয়ার পরে, তা ধর্মীয় সাধনা পূর্ণ হওয়ার পরে যখন ধর্ম প্রসারণা শুরু করে, তখন থেকে কিন্তু আমাদের এই পার্বত্য চট্টগ্রামে আজকে যে অবস্থা দেখা যাচ্ছে, যে সুন্দর সুন্দর আমরা বিহারগুলো সাজিয়েছি বিভিন্ন জায়গায়, প্রায় জায়গায় বিহার হয়েছে, আমাদের ক্রিয়া হয়েছে, এগুলো কিন্তু বনবান্তের ধর্ম প্রসারণার কারণে এগুলো হয়েছে। তাহলে এই যে এই ইতিহাসগুলো, এই হিস্ট্রিগুলো, এগুলো আমরা যখন ধর্ম বইগুলো যখন পড়ব, আমাদের বিভিন্ন ধর্মীয় বই আছে, এই ধর্ম বইগুলো যখন আমরা আস্তে আস্তে পড়ব, তখন কিন্তু এই বনবান্তের জীবনী থেকে শুরু করে বনবান্তে কীভাবে ধর্ম প্রচারণা করেছেন, তার কঠোর সাধনার কীভাবে, সাধনার পরে কীভাবে ধর্ম প্রচারণা করেছেন, এই বিষয়গুলো আমরা তখন কিন্তু জানতে পারব। তো এখানে ওই সময়ে আমরা যখন ছোট ছিলাম, ওই সময়ে ইচ্ছে করলেও আমরা ধর্মীয় অনুষ্ঠানে যেতে পারতাম না, মা বাবার সাথে কোনো একটা কিয়াংয়ে যাবো, ধর্মীয় অনুষ্ঠানে যাব, সম্ভব ছিল না।
নাই, বানতে পাওয়া যেত না, কিয়ার নাই, আমরা যেতে পারতাম না। এখন তোমাদের কী সুবিধা, মা বাবার হাত ধরে এই যে এত একটা সুন্দর পরিবেশে আমাদের প্রত্যেকটা কিয়াং কিন্তু এ ধরনের শান্ত, নিবিড়, পরিচ্ছন্ন, খুব সুন্দর এক পরিবেশে আমাদের এই কিয়াংগুলো এখানে আসলে মন জুড়ে যায়। যে কোনো কিয়াংয়ে গেলে, যে কোনো বিহারে গেলে মনটা জুড়ে যায়। তাই আমরা সবাই মা বাবার হাত ধরে এখন কিয়াংয়ে আসি, ধর্মীয় আচার অনুষ্ঠানাদি পালন করি, আমরা ধর্মজ্ঞানে পরিশুদ্ধ হই, নিজের জ্ঞানকে সেভাবে আমরা সুন্দরভাবে শুদ্ধভাবে পরিচালনা করা আমরা ব্রত হই। এভাবে কিন্তু আমরা আমাদের মা বাবা আত্মীয় স্বজনের সাথে, বন্ধুবান্ধবের সাথে কিন্তু আমরা কিয়াংয়ে আসি, বিহারে আসি। তো সে কারণে এই এই যে আমরা যখন ছোট ছিলাম তখন এক ধরনের ছিল, তখন আমরা ইচ্ছা করলেও যেতে পারতাম না, আর এখন তোমরা মা বাবার সাথে এই যে আজকে প্রতিযোগিতা পর্যন্ত এখানে আসছো, ধর্মীয় অনুষ্ঠান বিভিন্ন ধরনের, আমাদের ধর্মীয় অনুষ্ঠান অনেক বড় বড় ধর্মীয় অনুষ্ঠান, আমাদের কঠিন শিবদান, বুদ্ধের মহাপরিনির্বাণের বৈশাখী পূর্ণিমা থেকে শুরু করে বুদ্ধ পূর্ণিমা, এই যে এইগুলোতে আরও এ ধরনের অনেক বড় বড় অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি। প্রত্যেক সারা পার্বত্য চট্টগ্রামে কিন্তু যেখানে যেখানে এখন বিহার আছে, প্রায় বিহারে এখন এই ধরনের অনুষ্ঠানগুলো হয়ে থাকে, আমরা যাই। কিন্তু কথা হলো, আমরা শুধু যাই অনেক সময় আমরা যেভাবে এখানে উপস্থাপকে যেভাবে পঞ্চশীল প্রার্থনা করে আমরা সেভাবেই বলি, আর ভিক্ষু সংঘ যেভাবে দেশনা দেয় বা যেভাবে বন্দনাগুলো বা অন্যান্য ইয়েগুলো যেভাবে মন্ত্রা বলে আমরা সেভাবে শুনে আসি, উচ্চারণ করি। কিন্তু এই বিষয়গুলোর মর্ম বুঝার জানার এগুলো আমরা চেষ্টা করি না। এ কারণে বান্তে, জনপ্রিয় বান্তে এতে মহান একটা উদ্যোগ নিয়েছেন, এটা এই পার্বত্য চট্টগ্রামের অঞ্চলের জন্য এটা খুবই যোগোপযোগী। যেমন আমরা যারা দেখা গেল যে চাকরি করি, শিক্ষিত হয়েছি, বা যারা ব্যবসা করি, এই যে উপস্থাপক একটু আগে যেটা বললেন যে বাড়িতে বা অন্য কোথাও যদি এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান হয়, ওখানে গেলে খেয়ে পঞ্চশীল প্রার্থনা করবে, এইটা নিয়ে দ্বিধায় পড়তে হয়। কারণ পঞ্চশীল প্রার্থনা করা যে কেউ পারে না। ওই যে বললাম যে আমরা শুধু মা বাবার হাত ধরে এসে বিহারে এসে অন্য যে উপস্থাপক পঞ্চশীল প্রার্থনা করে আমরা শুধু ওইটাই উচ্চারণ করি। কিন্তু পরিবারে যখন বান্তেদেরকে ফাং করে নিয়ে যাওয়া হয়, তখন পঞ্চশীল প্রার্থনা করার লোক থাকে না, পরিবারে যিনি নিয়ে গেছেন উনিও পারেন না, এই অবস্থা। তাহলে এই যে আমরা শুধুমাত্র বিহারে আসলে, কিয়াংয়ে আসলে যে আমরা বৌদ্ধ ধর্মের অনুসারী, বৌদ্ধ ধর্মের একজন ব্যক্তি হিসেবে পরিচয় দেওয়া, শুধু এইটুকুই থাকে, ধর্মীয় আর অন্যান্য বিষয়গুলো এগুলো আমরা সেভাবে পারি না। সে কারণে হলো এই প্রতিযোগিতার মাধ্যমে আমাদের পার্বত্য চট্টগ্রামে যাতে যারা তোমাদের মতো বয়সী যারা আসতেছে, তোমরা যাতে আস্তে আস্তে এই বিষয়গুলো আয়ত্ত করতে পারো, যাতে পঞ্চশীল কীভাবে প্রার্থনা করা যায়, ধর্মীয় অন্যান্য সূত্রগুলো কীভাবে জানা যায়। এই যে আমরা যখন যখন খুব ভোরে এবং সন্ধ্যায় দিকে বান্তেরা যখন সূত্রগুলো যখন কিয়াং থেকে মাইকের মাধ্যমে যখন প্রচার হয়, যে কি মানে এত মধুর লাগে, এত সুন্দর লাগে, এই যে অন্য যে কোনো গান বাজনা থেকে আমাদের এই ধর্মীয় সূত্রগুলো মন্ত্রেরা যখন বলে, তখন কিন্তু মনের মধ্যে একটা আলাদা একটা প্রশান্তি নেমে আসে, মানে অন্য কোনো কিছু আর শুনতে ইচ্ছে করে না। এই যে একটা সুন্দর বিষয়, এই বিষয়গুলো যদি এখন নিজেই যদি এগুলো পারি, নিজেই যদি পারা যায়, তাহলে এর থেকে আর ভালো হতে পারে না। পঞ্চশীল কীভাবে প্রার্থনা করা হয়, অন্যান্য ধর্মীয় যে বন্দনাগুলো, তারপরে সূত্রগুলো, এগুলো যদি আয়ত্ত করা যায়, এগুলো যদি পারা যায়, তাহলে কিন্তু আমাদের এই যে আমরা বৌদ্ধ হিসেবে
একজন বুদ্ধের অনুসারী হিসেবে আমাদের প্রাপ্তিতা নিজের কাছে ভালো লাগে, ভালো লাগবে, এ কারণে এগুলো চর্চা করা দরকার, প্র্যাকটিস করা দরকার। তো এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শুধু নিজে জানলাম, প্রতিযোগিতায় আসলাম বিষয়টা না, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে ধরে নিয়ে আসতে হবে। গতবারের থেকে বলা হচ্ছে যে এবার গতবারে আমার আসার কথা ছিল, গতবারে আমি আসতে পারিনি ব্যস্ততার কারণে, এবারে বান্ধে ফোন দেওয়াতে আমি সকল ব্যস্ততা বাদ দিয়েও আমি এখানে আসছি। আজকে বন্ধ দিন, আমি হয়তো অন্য জায়গায় ঘুরতে যেতে পারতাম, কিন্তু যাই না, এখানে আসছি। যে যদি দুইটা কথা বলে এখানে যারা প্রতিযোগিতা অবতীর্ণ হবে এখানে তাদের উদ্দেশ্যে যদি দুইটা কথা বলা যায়, শুধু প্রতিযোগিতার অংশগ্রহণ বিষয় না, আমি আমার ধর্মীয় যে বিষয়গুলো আছে এগুলো আমি ঠিকমতো বুঝি কি না, ঠিকমতো পারি কি না, আমার এই যে ধর্মের যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো আমার জানাটা, এখানে আসলে অনেক কিছু জানতে পারবো। এখানে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের কাছ থেকে, যারা বিচারক মণ্ডলী আছে তাদের কাছ থেকে, যারা বক্তব্য রাখবেন তাদের কাছ থেকে, বান্ধবীদের কাছ থেকে অনেক বিষয় আমি জানতে পারবো। শুধুমাত্র আমি স্কুলের ওই পাঠ্যপুস্তক বই থেকে জানবো বিষয়টা এরকম না, ওখান থেকে জানা হলো এটা প্রাথমিক একটা শিক্ষা অর্জন করা, কিন্তু এটা হলো ধর্মীয় জ্ঞান। ধর্মীয় জ্ঞান যদি থাকে এখানে তাহলে আমাদের সমাজে যে বিভিন্ন বিশৃঙ্খলা দেখা দেয়, বিভিন্ন অনিয়ম দেখা দেয়, শৃঙ্খলা ভেঙে পড়ে, ধর্মীয় জ্ঞানটা থাকলে কিন্তু এগুলো এই শৃঙ্খলা ভেঙে পড়বে না। গুরুজনদের প্রতি যে ভক্তি শ্রদ্ধা, আমরা আমাদের সময়ে ধর্মীয় জ্ঞানটা এত না থাকলেও আমরা গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধা, আমাদের সবার মাঝে একতা, এগুলো কিন্তু আগে ছিল, কিন্তু এখন তো ধর্মীয় জ্ঞানটা বেড়েছে, বিভিন্ন জায়গায় বিহার কিয়াং হয়েছে, তাহলে তো এটা আরও বেশি বাড়ার কথা। গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধা, যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে পায়ে ধরে সালাম করা, এটাও কিন্তু এখন কমে গেছে, পায়ে ধরে সালাম করা। তাহলে এগুলো কোত্থেকে আসবে? এগুলো আসবে হলো ধর্মীয় জ্ঞানটা যদি আমরা সঠিকভাবে আয়ত্ত করতে পারি, ধর্মের সহনশীলতা যদি আমরা বজায় রাখতে পারি, তাহলে এগুলো ভক্তি শ্রদ্ধা একত্রে থাকা এগুলো কিন্তু আমরা এই ধর্মীয় শিক্ষার মাধ্যমে আমরা কিন্তু এগুলো পেতে পারি। এই পঞ্চশীলের মধ্যেই কিন্তু এখানে আমাদের অনেক কিছু শিকার আছে, অনেক কিছু জানার আছে। শুধুমাত্র এই যে কয়েকটা পঞ্চশীলের পাঁচটা ফাললেই হবে না, এখানে কি বিষয় আছে আসলে, মূল বিষয়টা কি এটা যদি আমি না জানি তাহলে কিন্তু এটা পরিপূর্ণ হয় না। এগুলো আমাদের আস্তে আস্তে জানতে হবে। আমাদের মতো যারা শিক্ষিত হয়েছে তারাও কিন্তু এগুলো আমরা ঠিকমতো বুঝি না। এখন থেকে তোমরা যেহেতু প্রতিযোগিতায় আসতেছ, এগুলো মা বাবার কাছ থেকে, যারা বুঝে ধর্মীয় তাদের কাছ থেকে শিখতে হবে, জানতে হবে। এই যে শতকাল থেকে আমি মা বাবার সাথে কিয়াংয়ে আসতেছি, এখানে মোমবাতি প্রজ্বলন করতেছি বুদ্ধের উদ্দেশ্যে, ভান্তেদেরকে নতশিরে যে সালাম করতেছি, এই যে এই শিক্ষাগুলো কিন্তু স্কুলে পাওয়া যায় না। স্কুলে কিন্তু এই শিক্ষাগুলো, আমাদের ধর্মীয় একটা সত্য করে বই আছে, এখানে কিছু সিলেবাস আছে, এর থেকে খুব বেশি পাওয়া যায় না। ধর্মীয় আচার আচরণগুলো কিন্তু এখানে পাওয়া যায় এই বিহারে আসলে। এই জন্য এ ধরনের প্রতিযোগিতা যখনই হবে তখন শুধু নিজে না, আরও বন্ধু বান্ধব যারা আছে তারা জানে কি না তাদেরকে নিয়ে আসতে হবে, তাদেরকে নিয়ে আসতে হবে এবং অন্যদের খবর দিতে হবে। এখানে হলো এই প্রতিযোগিতার জন্য একটা ইমেল দেওয়া হয়েছে, ইমেলের মাধ্যমে আবেদনের এই বিষয়টা কিন্তু আস্তে আস্তে জানতে হবে। তবে আমি অনুরোধ করবো যারা আয়োজক কমিটি, ইমেলটা থাকবে, পাশাপাশি হলো এটা একটু ভুল প্রচারের জন্য, অনেকেই জানে না, হয়তো প্রতিযোগিতা অংশগ্রহণের ইচ্ছা আছে কিন্তু জানে না। এখানে আপনারা যারা তোমরা যারা প্রতিযোগিতায় আসছ, এই যে বললাম যে বন্ধু বান্ধবদের দেখে নিয়ে আসবা, নেক্সটে যখন প্রতিযোগিতা হবে পারো না পারো কিছুই পারার দরকার নাই, এখানে আমি কিচ্ছু পারি না কিন্তু তারপরও এখানে ধরে নিয়ে আসবো। এখানে আসলে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়। আমাদের এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, আমাদের কিয়াং বিহারগুলো আসলে কিছু না হোক, এখানে আসলে মনের মধ্যে একটা শান্তি আছে, এই মনের শান্তিটার জন্য হলেও এই প্রতিযোগিতায় এখানে আসতে হবে। এজন্য
বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে নিয়ে আসতে হবে, আর যারা অভিভাবক আছে আমি অনুরোধ করব আপনারাও এভাবে এই বিষয়টা আরও বেশি প্রচারণা করবেন প্রতিযোগিতায়। যত বেশি এখানে আমাদের বাচ্চারা যত বেশি এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তত বেশি আমাদের এই ধর্মের প্রতি আগ্রহ বাড়বে, ধর্মের প্রতি। না হলে আমাদের যারা বড় হচ্ছে ধর্মের প্রতি আগ্রহ না থাকার কারণে, ধর্মের প্রতি অজানার কারণে আমরা অনেক সময় অন্য জাতির সাথে আমরা মিশে যাচ্ছি। যেখানে আমি মা বাবার সাথে ছোটকাল থেকেই বড় হওয়া পর্যন্ত আমি এখানে এই বিহারে এসে, এ ধরনের বিহারে এসে আমি ধর্মীয় অনুষ্ঠান করতেছি, বড় হলে কেন অন্য জায়গায় আমি অন্য ইয়েতে কেন আমি চলে যাব, অন্য একটা ধর্মে কেন চলে যাব। এই বিষয়গুলো আমাদের যারা অভিভাবক আছে তারাও এগুলো ভেবে দেখবেন এবং ধর্মীয় শিক্ষাটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। বাচ্চাদের ধর্মীয় শিক্ষাটা যদি দেওয়া যায় তাহলে কিন্তু ধর্মের মধ্যে যে শিক্ষাগুলো আছে এর মাধ্যমে আমরা বিপথে, আমাদের ছেলেমেয়েরা বিপথে কখনো যাবে না, বিপথে যেতে পারে না। এবং সবসময় এই শিক্ষাগুলো দিলে আমাদের আদর্শ বুদ্ধ পরিবার সৃষ্টি হবে। আমি আর কথা বাড়াবো না, আমি অনেক কথা বাড়ালাম কারণ প্রতিযোগিতা অংশগ্রহণ করবে আর মান্তেদের সিংয়ের বিষয় আছে, তো সে কারণে আমি আর কথা না বাড়িয়ে আশা করি আগামীতে আরও বেশি হবে। দিন দিন যত সময় যাবে তত বেশি প্রতিযোগিতায় লোক আগ্রহ বাড়বে, এখানে আসবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এখানে আমাদের ধর্মের যে বিষয়গুলো আছে বনবান্তের জীবনী থেকে শুরু করে বুদ্ধের জীবনী, তারপরে এখানে ওই ইয়ে বিষয়গুলো যে সূত্র আছে তার বর্ণনাগুলো আছে, এই সমস্ত বিষয়গুলো এগুলো আরও বেশি জানার আগ্রহ বাড়বে। এবং এগুলো আমি কিছু কিছু ক্ষেত্রে একটু অনুরোধ করব যারা আয়োজক কমিটি আছে তাদেরকে কিছু কিছু বন্দনাগুলো এগুলো একটু যদি, কারণ এগুলো হচ্ছে পালি ভাষা আমরা খুব বেশি পারে না, এটা যদি একটু অনুবাদ করে বলে দেওয়া যায় যে এই অর্থটা হলো এরকম, কারণ এগুলো আমরা কম বেশি এগুলো জানার চেষ্টা করি না এবং জানে না। আমার কথা না বলিয়ে এই অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান সুন্দর হোক, সার্থক হোক এবং আগামীতে আরও দিন দিন এটা কলেবর আরও বৃদ্ধি পাক, এই ভগবানের কাছে পূজ্য গণমান্তের কাছে ভিক্ষু সংঘের কাছে আমি এই খরচরে এই প্রার্থনা করে আমি আমার কথা এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাই।